স্বপ্নভূমি, আমার স্বপ্নের বাংলাদেশ। শুনছেন রেডিও ভূমি 92.8 FM, বিশ্বাসের বাংলাদেশ। করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 5 আগস্ট বুধবার, ঘড়িতে সময় রাত 10:35। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মানিক মজুমদার, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ও অতিরিক্ত আবাসিক চিকিৎসক, MBBS, BCS স্বাস্থ্য ও MD শিশু। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে, আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? হ্যালো, জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, শুভ রাত্রি, ভালো আছি, আপনারা ভালো আছেন? জি স্যার, আমরা ভালো আছি। স্যার, আমরা জানি যে এখন একটা করোনাকালীন সময় যাচ্ছে এবং যে কোনো সময় শিশুদের যত্নের জন্য দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হয়। এই পেন্ডেমিকের সময়, করোনাকালীন সময় আসলে শিশুদের যত্নে অতিরিক্ত কি কি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত, সে সম্পর্কে যদি আমাদের শ্রোতাদেরকে আপনি কিছু উপদেশ দিতেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে কি যে শিশুদের এই এই মুহূর্তে যখন করোনা যখন আমাদের সামনে যখন সারা পৃথিবীব্যাপী যখন ছড়িয়ে গেছে, তখন আমাদের আসলে শিশুদেরকে চিন্তা করতে হবে যে ওদেরকে আমাদের খুব নিরাপদে রাখতে হবে, কারণ ওরা কিন্তু আমাদের এই মুহূর্তে বিশেষ ওদের যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে, সেই সমস্যাগুলো সাধারণত মানে একদম টিপিক্যাল যে করোনার যে ফিচার গুলো থাকে, সেগুলো সাধারণত ওদের মধ্যে ওই চিহ্নগুলো সাধারণত দেখা যায় না। তো কাজে ওদেরকে যদি আমরা এখান থেকে দূরে রাখতে পারি, তো এইভাবে ওরা নিরাপদ থাকতে পারে। এই জন্য ওদেরকে আমাদের খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের আরো খেয়াল রাখতে হবে যে যদি বাবা মার দুজনের কেউ যদি করোনা যদি আক্রান্ত হয়ে যদি যান, তাহলে কিন্তু এই সন্তানের পরীক্ষাটাও কিন্তু করতে হবে। পরীক্ষার ফল যদি নেগেটিভ আসে, তাকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বাবা মার যে কোনো একজন যদি আক্রান্ত হন তাহলে সুবিধা হয়, কিন্তু যদি দুজনই আক্রান্ত যদি হয়ে যান তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে পরিবারের তৃতীয় কোনো সদস্য, যেমন ধরেন বাবার পরিবারের কোনো আত্মীয় স্বজন বা মায়ের পরিবারের আত্মীয় স্বজন যদি এগিয়ে আসেন, তাহলে সেটা বাচ্চার জন্য নিরাপদ হবে। শিশুদের কাছে মা বাবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি যদি পরিষ্কার করে বলতে হবে, মানে শিশুকে বুঝিয়ে বলতে হবে যে বাবা দেখো, তোমার বাবা মা অথবা বাবা মা নিজেই, যদি শিশু যদি এরকম বোঝার মতো ক্ষমতা যদি হয়ে থাকে, শিশুকে নিজেই বাবা মা বুঝিয়ে বলবেন যে তাদের কি সমস্যা হয়েছে, এবং তারা যেন আতঙ্কিত না হয় সে বিষয়ে তাদেরকে পরামর্শ দিতে হবে। আর আক্রান্ত বাবা মাকে তাদের সম্পূর্ণ আলাদা থাকতে হবে, তাদের বাথরুম, খাবার, বিছানা, তোজাসপত্র যা যা আছে সব আলাদা থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির ঘরের জানালা খোলা থাকবে, কিন্তু দরজা বন্ধ রাখতে হবে। এই সময় বাড়ির সবাইকে মাস্ক পরতে হবে, যাতে কম বয়সী শিশুদের যদি যদি বাচ্চার বয়স 1 বছর নিচে যদি হয়ে থাকে, অথবা কোনো কোনো বিশেষজ্ঞ বলেন যে 2 বছর নিচে যদি বাচ্চার বয়স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মাস্ক পরার দরকার নেই। তবে ঘরে যখন তারা থাকবে, যে ঘরে বাচ্চাটা থাকবে সে ঘরে কেউ যদি যায়, তাহলে তখন ওই মুহূর্তে যে যে ভদ্রলোক বা বাবা মা যদি আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে মাস্ক পরে যেতে হবে। এবং আক্রান্ত ব্যক্তি কোনো কারণে নিজের ঘর থেকে বের হলে অবশ্যই 6 ফুট দূরত্ব যেন বজায় থাকে, এটা খেয়াল রাখতে হবে। কিছু স্পর্শ করার জন্য সাবান পানিতে হাত ধুয়ে ফেলতে হবে, যদি বাবা মা যদি কোনো কিছু স্পর্শ করে ফেলেন তাহলে অবশ্যই যেন সাবান দিয়ে তারা হাত ধুয়ে নেন। বাড়ির সবাইকে কিছুক্ষণ পরপরই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, এবং হাত ধোয়ার অনুশীলনটা যদি যে বাচ্চারা শেখানো সম্ভব, যে বয়সের বাচ্চাদের, তাদেরকে শেখাতে হবে কিভাবে হাত ধুতে হয়, কিভাবে হাত ধুয়ে তাদেরকে সাবান ও পানি ব্যবহার করে হাত পরিষ্কার রাখতে হবে, এটা তাদেরকে শিখিয়ে দিতে হবে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় তারা যেন এটা পালন করে এবং এটা চেষ্টা করে আর কি। বাড়ির সবাইকে হাঁচি কাশির যে শিষ্টাচার,
যেমন হাঁচি কাশি আসলে যেমন তার নিজের কনুই বাহুতে মুখটা লুকিয়ে হাঁচি দিতে পারে অথবা টিস্যু ব্যবহার করতে পারে এভাবে এভাবে শেখাতে হবে এবং সেগুলো ঢাকনাযুক্ত বিনে সেগুলো ফেলে দিতে হবে। বাচ্চা যদি বুকের দুধের যদি খায় দুগ্ধ পশু শিশু যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই মা বুকের দুধ খাওয়াবেন, তবে মার সেক্ষেত্রে মাস্ক পরে থাকবেন এবং বাচ্চাকে ধরার আগে অবশ্যই হাত সাবান পানিতে ধুয়ে নিতে হবে এবং সন্তানকে দুধের বুকের দুধ পান করলে বুকের দুধের মাধ্যমে বাচ্চার যে করোনা সেটা জীবাণুটা বাচ্চার শরীরে যাবে না। আর একটা জিনিস করতে হবে যে বাচ্চাকে স্যানিটাইজ করার ব্যাপারে সাবান পানি তো বললামই আমি কিছুক্ষণ আগে, ওদেরকে অ্যালকোহল যুক্ত দিয়ে যে স্যানিটাইজার আছে সেগুলো ব্যবহার করা যাবে না, কারণ বাচ্চারা কিন্তু প্রায়ই তারা মুখে হাত দেয়, এই মুখে হাত দিলে এই অ্যালকোহল জাতীয় স্যানিটাইজার ব্যবহার করলে তখন তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর শিশুদের খাবারটা খুব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদের জন্য খাবারটা সুষম হয় এবং পর্যাপ্ত ভাত মাছ খিচুড়ি এসব যেন তারা খেতে পারে এটা জিনিসটা তো খেয়াল রাখতে হবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে যে ধরনের ভিটামিনস প্রয়োজন যেমন জিঙ্ক ভিটামিন সি যুক্ত খাবার, তারপর হচ্ছে শাকসবজি সামুদ্রিক মাছ লেবু অথবা ভিটামিন সি টক জাতীয় কোনো ফলমূল এগুলো খাওয়াতে পারেন। আর যদি বাচ্চা যদি কোনো কারণে দেখা গেলো যে বাচ্চা এমন একটা বয়স যেমন 6 মাস বা 1 বছর বয়স বাচ্চা ফলমূলটা ভাবে বাচ্চা খেতে পারছে না সেক্ষেত্রে কি করা যাবে, সেক্ষেত্রে বাচ্চাকে জিঙ্ক ট্যাবলেট দেওয়া যেতে পারে, জিঙ্ক সিরাপ দেওয়া যেতে পারে, ভিটামিন সি যুক্ত সিরাপ দেওয়া যেতে পারে, তারপর ভিটামিন ডি যুক্ত সিরাপ দেওয়া যেতে পারে। আর যদি বাচ্চা যদি কোনো কারণে জ্বর যদি হয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে কি করবে, তাহলে সেক্ষেত্রে বাচ্চার জ্বর সর্দি কাশি এই জন্য বাচ্চাকে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যদি সম্ভব হয় তাহলে বাবা মা সেক্ষেত্রে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিতে পারেন। আর খেয়াল রাখতে হবে যেন বাচ্চার জ্বরটা শুধুমাত্র করোনার কারণেই না, অনেক কারণে জ্বর হতে পারে, সেক্ষেত্রে বাচ্চার যেন কোনো খিচুনি অথবা বাচ্চার তীব্র জ্বরের কারণে যদি অজ্ঞান হয়ে যায় অনবরত যদি বমি করে কিছু যদি খেতে না পারে শ্বাসকষ্ট যদি হয় তাহলে সেজন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে আপনি অনেকগুলো কথা অনেকগুলো জানার বিষয় একসাথে বলে দিয়েছেন। স্যার আপনি আপনার প্রশ্নের মানে উত্তরের মাঝখানে একবার একটু মাস্কের কথাটা বলেছিলেন, এখন বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা হয় অধিকাংশ অভিভাবকরা যেটা বলে বাচ্চাদেরকে বাহিরে নিয়ে গেলে মাস্ক পরানোটা একটু কঠিন হয়ে যায় কিংবা বাচ্চারা বারবার সেটা হাতে হাত দেয় খুলে ফেলে, বাচ্চাদের আসলে মাস্ক পরানোর জন্য আসলে করণীয় কি বা কিভাবে পরানো যায় কি করলে বাচ্চাদের সেটা রাখার জন্য সুবিধা হবে সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে আমি আপনার প্রশ্নটা খুবই বাস্তবসম্মত এবং যুগোপযোগী, তো আমি যেটা করি সাধারণত এই ক্ষেত্রে বাবা মাকে বলে দিই যে আসলে বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট, বাচ্চারা ওদেরকে যদি কাউন্সিলিং করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা সবকিছু কিন্তু ওরা বুঝতে পারে, সবকিছু ওরা মেনে চলে এবং সেভাবে কিন্তু বাবা মাকে ওরা ফলো করে যে বাবা মা কি করছে। এই জন্য বাবা মাকে হতে হবে কি একজন উপযুক্ত একজন উদাহরণ তৈরিকারী অবস্থায় থাকতে হবে যাতে বাচ্চাটা যেন বাবা মাকে যে দেখে যেহেতু শেখে সেহেতু বাবা মা যেন অবশ্যই বাচ্চার সামনে সবসময় এই এটিকেট গুলো মেনটেন করে, যেমন তাকে সুন্দর করে যেমন হাত ধোয়ার প্র্যাকটিসটা করতে হবে এরও তাকে বোঝাতে হবে এবং করোনা জিনিসটা কি যদি সে বাচ্চাটা বোঝার ক্ষমতায় থাকে বয়সে যদি থাকে, যেমন 2-3 বছর পার হলে কিন্তু বাচ্চারা কিছুটা কিন্তু কাউন্সিলিং এগুলো বুঝতে পারে এবং তারাই কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবে যে করোনা জিনিসটা কি এবং এক্ষেত্রে বাবা মা যেটা করছে তারাও করবে। এবং শুধু হাত ধোয়ার বিষয়টা না, মাস্কের বিষয় যখন আসবে বাবা মাও কিন্তু চেষ্টা করবে বাইরে যখন যাবে তার আগে ঘর থেকে বেরোনোর আগে বাচ্চাটা দেখবে যে বাবা তার মা অথবা কর্মজীবী মা বা বাবা সুন্দর মতো ঘরে মাস্ক পরে ঘরের বাইরে যাচ্ছেন এবং তারা মাস্ক পরেই কিন্তু আবার ঘরের ভেতরে আসছেন বাইরে থেকে কাজ শেষ করে, তখন এই উদাহরণগুলো তাদের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে শেখাতে হবে তাদেরকে তাদের উপযুক্ত ফেস যে সাইজ অনুযায়ী মাস্ক কিনতে পাওয়া যায়, খুব ভালো ভালো মাস্কই কিনতে পাওয়া যায়, যেমন ধরেন যদি সার্জিক্যাল মাস্কের কথা বলি সেটাও যেমন কিনতে পাওয়া যায় তেমনি KN95 সেটাও ওরা পড়তে পারে। তবে সাধারণত আমরা বলি যে সাধারণত 2 বছর নিচে যেহেতু ওদের ব্রিদিং প্যাটার্নটা একটু থাকে ডিফারেন্ট এবং ওদের শ্বাস প্রশ্বাসের হারটা থাকে খুব বেশি এমনিতেই বেশি থাকে, তো কাজেই ওদের আমরা চেষ্টা করি যে ওদেরকে মাস্ক না পরিয়ে আমরা নিজেরা যেন কিভাবে মাস্ক পরে ওদেরকে নিরাপদে রাখি, যেমন ওদেরকে ঘরে রাখি ওদেরকে মাস্ক পরে যেন, আর যদি বাইরে নিতেই হয় তাহলে সেদেরকে তাদেরকে ওভাবেই একটা পরিবেশের মধ্যে নিতে হবে।
আর যদি বাইরে যদি যায় বাচ্চারা, তাদের সেক্ষেত্রে দেখাতে হবে যে কিভাবে মাস্কটা পড়তে হয়। আগেই ঘরে প্র্যাকটিস করে রাখতে হবে, প্রতি মাঝে মধ্যে তারা ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারেন। যখন নতুন মাস্ক কিনে আনবেন বাচ্চাদের জন্য, তখন তারা প্র্যাকটিস করাতে পারেন। যেমন ধরেন মাস্কটা ফিতা ধরে যে খুলতে হবে এবং ফিতা ধরে যে লাগাতে হবে, এই জিনিসগুলো ওদেরকে খুব ভাইটাল। এবং মাস্কের মাঝখানে হাত দেওয়া যাবে না, ওদেরকে কাউন্সিলিং করতে হবে, জাস্ট কাউন্সিলিং করতে হবে। এবং ওই প্র্যাকটিসটা ওদের সামনে আমরাও বজায় রাখবো, আমরাও কখনো মাস্কটা আমাদের বাইরে গিয়ে কোনো কিছু খাবো না, আমরাও বাচ্চাদেরকেও কিছু খাওয়াবো না, নিজেরাও খাবো না। আমরা বাইরে গিয়ে কোথাও মাস্ক পরে খুলে কারোর সাথে কথাও বলবো না, বাচ্চাদেরকেও আমরা সেটা মাস্ক যেন খুলে কথা বলতে চেষ্টা করে বা কোনো কিছু করতে চেষ্টা করে, এটা যেন ওদেরকে আমরা বুঝিয়ে বলবো। এই কাউন্সিলিংটা ওরা খুব ভাইটাল, এবং ওদেরকে কখনোই এর জন্য ওদেরকে শাস্তি অথবা মানে ধমক অথবা তাদের মানসিক ভাবে টর্চার করা যাবে না, শুধুমাত্র তাদের কাউন্সিলিং এর মাধ্যমে বিষয়টা হবে। প্রাথমিক ভাবে একটা ঘরে প্র্যাকটিস করা যায়, তারপর দ্বিতীয়ত টুকিটাকি আশেপাশে কোনো বেড়াতে গেলে ওই প্র্যাকটিসটা করা যায় যেখানে লোক সমাগম কম। ওই প্র্যাকটিসটা যখনই বাইরে অল্প লোক সমাগমের মধ্যে যখন করবে, তখন তারা দেখা যাচ্ছে যে একটু ভালো একটা প্লেসেও তারা গিয়ে ওই জিনিসটা প্র্যাকটিস তারা বজায় রাখে, এবং তারা বাবা মাকে যেহেতু সবসময় ফলো করে সেহেতু তারা ওইটা করবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। স্যার আপনি শুরুর দিকে আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলছিলেন যে খাবারের ব্যাপারটা, এবং আমরা জানি যে এই সময় বারবার করে বলা হচ্ছে যে ইমিউনিটি বুস্টার, ইমিউনিটি বৃদ্ধির কথা বারবার করে বলা হচ্ছে। বাচ্চাদের খাবার তালিকা এমন কি কি খাদ্য মানে বেশি এখন রাখা উচিত যাতে তাদের ইমিউনিটি বুস্ট আপ হয়, সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু উপদেশ দিতেন। ধন্যবাদ আপনি, খুব সুন্দর প্রশ্ন। আসলে কি যে বাচ্চারা যে খাবারগুলো খাচ্ছে সেখান থেকে কিন্তু সেই ইমিউনিটিটা পাবে, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। এজন্য আমাদেরকে শুধু বিবেচনা করতে হবে যে খাবারের মধ্যে যে আমাদের মূল উপাদান থাকে, খাদ্য উপাদানগুলো থাকে, যেমন ধরেন কার্বোহাইড্রেট তার মধ্যে আছে, যেমন প্রোটিন কার্বোহাইড্রেটের মধ্যে যেমন আছে ভাত, তারপরে হচ্ছে আপনার রুটি, তারপর প্রোটিনের মধ্যে যেমন আছে ডাল, মাছ, মাংস, সেক্ষেত্রে মুরগির মাংস অথবা খাসির মাংস, তারপর হচ্ছে বিভিন্ন রকম ভিটামিনস গুলো আমরা যেগুলো পেয়ে থাকি, যেমন ধরেন ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এগুলো বিভিন্ন খাবারের মাধ্যমে পেয়ে থাকি। তো কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে বাচ্চাকে, এবং এগুলোর মাধ্যমে বাচ্চা কিন্তু ইমিউনিটিটাও পাবে, যেমন তেমনি তাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টও তাদের ওইভাবে চলবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে খাবারের জন্য অবশ্যই তাদের প্রোটিন খাবারটা যেন তাদেরকে দিনে অন্ততপক্ষে, যেমন ধরেন আমরা যদি 4-5 রকম প্রোটিন চিন্তা করি, তার মধ্যে যেন অবশ্যই 2 রকম প্রোটিন যেন সে পায়। 2 রকম প্রোটিন বলতে কি বোঝাচ্ছি আমি এখানে, যেমন ধরেন যদি সে মাছ, ডাল, ডিম, তারপরে হচ্ছে মুরগির মাংস, এই 4টা আইটেম যদি আমি ধরে থাকি, এখান থেকে যেন দিনে যেন 2 রকম প্রোটিন, যেমন ডাল, মাছ অথবা ডাল, ডিম, এই 2টা প্রোটিন যদি সে খেয়ে থাকে, তাহলে সে পর্যাপ্ত পরিমাণে তার খাবারের মধ্যে মাধ্যমে সে প্রোটিনটা পেয়ে যাবে। তারপর বিভিন্ন রকম ভিটামিনস এর মধ্যে, যেমন ভিটামিন, বিভিন্ন রকম রঙিন ফলমূল, এখন তো আমাদের দেশে প্রচুর পরিমাণে ফলমূল পাওয়া যাচ্ছে, যে গ্রীষ্মকালীন ফলমূল রঙিন, যে কাঁঠাল, তারপর হচ্ছে আম, তারপর হচ্ছে কমলা লেবু, তারপর ধরেন মালটা, এগুলো বিভিন্ন রঙিন ফলমূল, এগুলো সব জায়গা থেকেও পাবে হচ্ছে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো খাবার থেকে সে ভিটামিন এ পেয়ে যাবে। তারপর হচ্ছে ভিটামিন ডি পাবে কিভাবে, ভিটামিন ডি পাওয়ার জন্য তাকে একটা করতে হবে সকাল 11টা থেকে বেলা 3টার মধ্যে, এই যে কোনো একটা সময়ে 30 মিনিট যদি একটা বাচ্চাকে নিয়ে যদি একটু ধরেন যেখানে একটু ফাঁকা জায়গা থাকবে অথবা ছাদে যেখানে হয়তো অন্য কোনো কেউ থাকবে না, এরকম একটা পরিবেশের মধ্যে তাকে নিয়ে যদি আমরা একটু হালকা যদি একটু ওখানে ছাদে গিয়ে যদি আধা ঘন্টা 1-1.5 ঘন্টা তারা যদি থাকে, তাহলে কিন্তু রোদের মধ্যে থাকে, তাহলে তারা ভিটামিন ডি পেয়ে যাবে। এছাড়াও আমরা সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি দিতে পারি, সেক্ষেত্রে সাধারণত আমরা দিয়ে থাকি হচ্ছে ডি রাইজ নামে যে ভিটামিনটা পাওয়া যায়, সেটা 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি সপ্তাহে একবার করে আমরা প্রতি ছয় সপ্তাহ দিয়ে থাকি, সপ্তাহে একবার করে। তাছাড়া জিঙ্ক, জিঙ্ক খাবারটা, জিঙ্ক বিভিন্ন রকম বাদাম অথবা ধরেন বিভিন্ন রকম ফলমূল, এখানে আমরা জিঙ্ক পেয়ে থাকি। তারপরে হচ্ছে যে অথবা যে জিঙ্ক যদি খাবার থেকে না পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট হিসেবে, জিঙ্ক সিরাপ হিসেবে আমরা দিতে পারি।
ভিটামিন সি, বিভিন্ন রকম টক জাতীয় যত রকম ফলমূল আছে সবগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে যেতে পারি। ম্যাগনেশিয়াম হিসাবে আমরা বিভিন্ন রকম নাটস, যেমন ধরেন আপনার সিমের বিচি অথবা এরকম বিভিন্ন কাঁঠালের বিচি অথবা বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যাগনেশিয়াম পেয়ে থাকি। তো এইগুলো খাবার আসলে চিন্তা করে বিবেচনা করে যদি আমরা খাওয়াতে পারি বাচ্চাকে, তাহলে খাবার থেকে কিন্তু আমরা বাচ্চার ইমিউনিটিটাকে আমরা পেয়ে যেতে পারি। এবং সূর্য আলোকে যদি আমরা যেটা আমি যেটা বললাম ভিটামিন ডি যদি নিতে চাই, তাহলে সেটাও আমরা নিতে পারবো। এইভাবে আসলে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকম ভিটামিন এবং বিভিন্ন রকম খাদ্য প্রাণের মাধ্যমে যেমন প্রোটিন, তারপর হচ্ছে যে পানি, প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে, এর মাধ্যমে আমরা বাচ্চার ইমিউনিটিকে আমরা বাড়াতে পারি। এবং আরেকটা করতে হবে কি যে আমাদের এক্সারসাইজটা যেন বাচ্চা যেন প্রতিদিন অন্তপক্ষে যেন 2 ঘন্টা যেন খেলার সুযোগ পায়। 2 ঘন্টা খেলার সুযোগ পেলে হবে কি, তার শরীরের মধ্যে একটা বিভিন্ন রকম মেটাবলিক অ্যাক্টিভিটি তার বাড়বে। মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়লে তখন ইমিউনিটিটাও তার ঠিক মতো হবে এবং তার ওয়েটটা বাড়বে না। ওয়েট যদি বেড়ে যায় তাহলে তার ইমিউনিটি কোনো কারণে ফল করতে পারে, অন্যান্য রোগ বাসা বাঁধতে পারে দেহের মধ্যে, তখন হবে কি ইমিউনিটি ফল করে যাবে। এই জন্য করতে হবে কি যে ওজনটাকেও তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে বাচ্চাদের। কোন রকম ফাস্টফুড খেতে দেওয়া যাবে না, আইসক্রিম, চকলেট, তারপরে হচ্ছে এরকম যেগুলো খাবার খেলে বাচ্চার গলায় ঠান্ডা লাগতে পারে এগুলো খাবার তাকে খেতে দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছে আরো কিছু প্রশ্ন নিয়ে ফিরবো, সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় শ্রোতা শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM। ওকে, থ্যাংক ইউ। রেডিও ভূমি 92.8 FM। কিরে কি অবস্থা, গত 2 দিন কোনো খবর নাই কেন? অনলাইনেও আসস না, কি হইছে তোর? আরে ধুর, প্যারা লাগতেছে, কোনো ফিলিংসই নাই লাইফে। আরে মাম্মা, প্রেভার খা, একদম অন্যরকম ফিলিংস। হ্যাপি বার্থডে বাবা। কি করছিস? সেরকম কিছু না। তুমি হাতে ওটা কি? পুরনো অ্যালবামটা দেখছিলাম, মনে আছে? বাসায় থেকে তোর সাথে খেলতে হবে, তোর ছবি তুলে দিতে হবে। তো ছবি তুলতে তুমি তখন ছোট ছিলি। চলো অ্যালবামটা একসাথে দেখি। কি, পুরো অ্যালবামটা দেখবি? সময় হবে? হ্যাঁ, সময় ইন্টারনেট দুটোই আছে, তুমি দেখাও। দূরে থেকেও প্রিয়জনের সাথে ভিডিও কলে কানেক্টেড থাকা চাইলেই সম্ভব। গ্রামীণ ফোনে 3 দিন মেয়াদে 3 GB ইন্টারনেট মাত্র 69 টাকা রিচার্জে। ব্যাটারি নিতে ডায়াল *111*3282#। এছাড়াও ব্যাগটি MyGP অ্যাপ থেকে নিলে পাচ্ছেন 10% বোনাস। বিস্তারিত গ্রামীণফোন.com। কিরে কি অবস্থা, গত 2 দিন কোনো খবর নাই কেন? অনলাইনেও আসস না, কি হয়েছে তোর? আরে ধুর, প্যারা লাগতেছে, কোনো ফিলিংসই নাই লাইফে। আরে মাম্মা, প্রেভার খা, একদম অন্যরকম ফিলিংস। রেডিও ভূমি 92.8 FM। করোনায় করণীয়। শ্রোতা আপনারা শুনছেন রেডিও ভূমি ও হিউম্যানেড বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আপনাদের প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত লিখে জানাতে পারেন। স্যার, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা জানি যে বর্তমান যে মৌসুমটা, সেই মৌসুমে বাচ্চাদের খুবই কমন একটি অসুখের নাম হচ্ছে ডায়রিয়া, এবং ডায়রিয়া হলে বাচ্চারা খুব দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায় এবং তাদের খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে। কোনো বাচ্চার যদি ডায়রিয়া হয় তাহলে অভিভাবকের করণীয় কি, সে সম্পর্কে আমাদেরকে বলবেন? আর ডায়রিয়া থেকে আসলে বেঁচে থাকার বা বাচ্চাদেরকে রক্ষা করার কোনো উপায় আছে কি, সে সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের কোনো উপদেশ দিতেন। জি অবশ্যই। শুরুতে আমি বলে নিই যে আপনি দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করি আমি উত্তরটা দেয়া। ধরেন বাচ্চা ডায়রিয়া মানে প্রিভেনশন, কিভাবে ডায়রিয়া থেকে আমরা রক্ষা পেতে পারি? প্রথমে হলো কি যে আমাদের বয়স অনুযায়ী আমাদের যে বাচ্চাদের যে খাবারের যে তালিকা সেগুলোকে খুব ভালোভাবে আমাদের মেনটেন করতে হবে। এটা পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবেও সেটা মেনটেন করতে হবে। কিভাবে মেনটেন করতে হবে? যেমন ধরুন একটা বাচ্চার বয়স যদি 6 মাস পর্যন্ত বয়স যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে যেন বুকের দুধটা অবশ্যই দিতে হবে, শুধু বুকের দুধ। 6 মাস পর্যন্ত বাচ্চার খাবার হচ্ছে শুধু বুকের দুধ। 6 মাসের মধ্যে বাচ্চাকে বুকের দুধ ছাড়া কোন রকম পানি, যেমন 1 ফোঁটা পানি, ডাবের পানি বলেন বা যে কোনো পানি বলেন, প্রয়োজন হবে না, বা সাদা পানি বলেন, প্রয়োজন হবে না। শুধুমাত্র সে যদি বুকের দুধ খায় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আমরা শতকরা প্রায় 90% এর উপরে বাচ্চাদের ডায়রিয়াটাকে আমরা এমনিতে নিয়ন্ত্রণ করতে পারি।
তারপর যদি 6 মাস থেকে যদি 1 বছর বয়স যদি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে হবে কি বাচ্চার বুক মায়ের বুকের দুধ তো খাবেই, সাথে যে অন্যান্য পারিবারিক খাবার গুলো, যেমন ধরেন মায়ের হাতে নিজে হাতে তৈরি করে দেওয়া খাবার, যেমন ধরেন সেক্ষেত্রে খিচুড়ি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে যেমন ধরেন পায়েস হতে পারে, এইগুলো খাবার মা কিন্তু বাচ্চাকে সুন্দর করে খাওয়াতে পারেন। ধরেন একটা বাচ্চা যদি খিচুড়ি যদি খায়, তাহলে সেক্ষেত্রে খিচুড়িটা হবে কি মায়ের 2 রকম ডাল দিয়ে তৈরি করলো এবং একটু চাল দিয়ে তৈরি করলো আর সয়াবিন তেলে সেখানে দিল, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাবে, সেখানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক পাবে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম পাবে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ যে অন্যান্য যে মিনারেলস প্রয়োজন সবগুলো সে সেখান থেকে পেয়ে যাবে। তাতে হবে কি তার এটা পেটের সহ্য সীমার মধ্যে থাকবে, তার সহজে ডায়রিয়া হবে না এবং তার তো বুকের দুধ এট দা সেম টাইম চলতেই থাকবে। আবার যদি ধরেন বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 2 বছর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু মায়ের বুকের দুধ তো চলবেই 2 বছর বয়স পর্যন্ত, সাথে কিন্তু ওই যে খিচুড়ি খাচ্ছিল এখানে আপনারা অ্যাড করতে পারেন এখানে আরো কিছু বাড়তি খাবার, যেমন ধরেন নুডলস বানানো ঘরে অথবা বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ ফ্রুটস এখানে আপনারা অ্যাড করতে পারেন। সেটা হবে কি আগে ফলমূলটা ধুয়ে নিতে হবে, ধুয়ে সুন্দর মতো বাচ্চার উপযুক্ত করে সেটা রস তৈরি করে বাচ্চাকে খাওয়াতে হবে, চামচের মাধ্যমে খাওয়াতে হবে। তাহলে এইভাবে যদি আমরা যে প্র্যাকটিসটা যদি করে থাকি, আবার 2 বছর পরে যখন একটা বাচ্চা যখন শিখবে যে কিভাবে হাতে নিজ হাতে খাবার গুলো খেতে হয়, তখন তাকে দেখাতে হবে কিভাবে হাত ধুয়ে প্রতিবার খাবারের আগে হাত ধুতে হবে, কিভাবে খাবার শেষে হাত ধুয়ে হাত মুছতে হবে, সবগুলো তাকে দেখাতে হবে। যে খাবার খাওয়ার আগে যদি আমি বাচ্চাটা হাত ধুয়ে প্র্যাকটিস করে দেখাই, নিজেও করব এবং বাচ্চাকেও সেটা দেখাবো। কারণ হচ্ছে যে আমি প্রথমে বলেছি আপনাকে যে বাচ্চাটা হচ্ছে একটা গুড লার্নার এবং তারা কিন্তু বাবা মাকে দেখি শেখে এবং তারা কিন্তু বাবা মাকে অনুকরণ করে। পরিবারে যদি আরো সদস্য থাকে তবে সবাইকে আমি অনুরোধ করব এই প্র্যাকটিসটা বজায় রাখার জন্য, যাতে এই বাচ্চার যে হাইজিনটা এটা যেন তার মেইনটেইন করা হয়। এবং বাচ্চার যে খাবারগুলো দেয়া হবে এই খাবারগুলো কিন্তু অবশ্যই খিচুড়ি রান্না যদি করা হয় তাহলে চেষ্টা করবে খুবই অল্প পরিমাণে চেষ্টা করতে হবে যে খিচুড়ি রান্না করার জন্য, যাতে বাচ্চা যতটুকু প্রয়োজন ততটুকু খাবার যেন সে একবারে খেয়ে ফেলতে পারে। অথবা বাচ্চা যদি দ্বিতীয়বার যদি খায় সেটা 2-3 ঘন্টা পরে যদি খায়, তাহলে 2-3 ঘন্টা পরে যতটুকু খাবে এই দুইবার পর্যন্ত আমি তৈরি করতে পারবো, কিন্তু তৃতীয়বারের খাবারটা অবশ্যই আমাকে এটা নতুন করে আবার তৈরি করে নিতে হবে। একটু মায়েদের কষ্ট হবে ঠিকই, কিন্তু এভাবে যদি প্র্যাকটিসটা যদি করা যায়, যেমন কোনো খাবার ফ্রিজে না রেখে এবং সেটা সরাসরি তৈরি করে বাচ্চাকে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু এটা বাচ্চাদের জন্য খুবই সুস্বাস্থ্যকর হবে এবং বাচ্চাদের সহজে ডায়রিয়া হবে না। তারপর 2 বছর পরে যখন বাচ্চা যখন ওই যে হাত ধুয়ে যখন খাওয়া যখন শিখবে, পারিবারিক যে খাবার গুলো একটা পারিবারিক এনভায়রনমেন্টে বাবা মা ভাই বোন সহ সে যখন বসবে বা দাদা দাদি সহ নানানি সহ যখন সে খেতে বসবে, তখন যেন সবাই যদি হাত ধুয়ে খায়, তাহলে সেও হাত ধুয়ে যখন খাবে তখন তার এভাবে খেলে তার মানে হাত না ধোয়ার জন্য যে জীবাণুটার মাধ্যমে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা ছিল সেটা তখন আর সেটা থাকবে না। এখন আমি আসি যে ডায়রিয়া হলে বাবা মা কি করবেন। ডায়রিয়া হলে প্রথমে বাবা মা খেয়াল করবেন যে বাচ্চা কি খাবার থেকে বাচ্চার এটা হতে পারে, সেই জিনিসগুলো প্রথমেই বাদ দিতে হবে। যেমন বাচ্চাদের খুব একটা সমস্যা হয় যে ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জি মানে হচ্ছে যে যেমন ধরেন বাচ্চাকে অনেক সময় মায়েরা কারো পরামর্শ ছাড়াই হয়তো বা দেখা গেলো একটা খাবার নতুন একটা খাবার অ্যাড করলেন, যেমন ধরেন ধরেন 7 মাস বয়সে বাচ্চার হয়তো বা একটা ফ্রুটস আগেই দেওয়ার কথা না, যেমন ধরেন আমটা দেওয়ার কথা না কিন্তু মা দিয়ে দিয়েছেন, তখন হচ্ছে কি যে ফ্রুটস এর জন্য হয়তো ডায়রিয়া হতে পারে। তো কাজে আমি ওই খাবারটা প্রথমে সবার আগে বাদ দিতে হবে যে না আমার বাচ্চাটার আগেই আমটা দেওয়া যাবে না, যেহেতু আঁশযুক্ত খাবার ওটা এখন দেওয়া যাবে না। অথবা দেখা যাচ্ছে যে কোনো কোনো বাচ্চার কুটার দুধ, যেমন ধরেন যেটা হচ্ছে যে আমরা দোকান থেকে কিনতে পারি যেগুলো বেবি মিল্ক, সেগুলো কিন্তু বাচ্চার কিন্তু অনেক সময় ফুড অ্যালার্জি করে, সেগুলো যদি থেকে ডায়রিয়া যদি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার একটা প্রথম হলো কি যে প্রথমে ডায়রিয়া যদি হয়ে থাকে প্রথমে চিন্তা করতে হবে বাচ্চার কোনো খাবার থেকে হয়েছে কিনা, যে খাবারটা আমি গত 8-10 ঘন্টার মধ্যে খাইয়েছি বাচ্চাকে সে খাবারটা যদি কারণে যদি হয়ে থাকে সে খাবারটা প্রথমে বাদ দিতে হবে। তারপরে মা বাবা পাজল না হয়ে বাচ্চার জন্য করবেন কি তাকে, যেহেতু বাচ্চার ডায়রিয়া হলে কি হচ্ছে পানি এবং লবণ বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, যে মূল্যবান যে সম্পদ পানি এবং লবণ, বাচ্চাদের কিন্তু শরীরের শতকরা 70-85% থাকে হচ্ছে পানি থাকে, কিন্তু এই পানিটা যদি পায়খানার মাধ্যমে বেরিয়ে যায় তখন বাচ্চা কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে, যেটা আপনি নিজেও বলেছেন। এখন ডিহাইড্রেট যদি হয়ে যদি
যায় তাহলে বাচ্চা দুর্বল হয়ে যাবে, বাচ্চা নেতিয়ে পড়বে। সেজন্য আমাকে করতে হবে কি, ডায়রিয়া হলে সাথে সাথে আমাকে খাবার স্যালাইন ইমপ্লিমেন্ট করতে হবে। তবে যদি 6 মাসের নিচে যদি বাচ্চার যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বুকে দুধের পরিমাণটা শুধু বাড়িয়ে দিলেই চলবে, সেক্ষেত্রে আর খাবার স্যালাইন আগেই প্রয়োজন হবে না। বুকে দুধের পরিমাণটা কিভাবে বাড়াবে, মা যদি আগে 2 ঘন্টা পরপর খাওয়াতেন বা 3 ঘন্টা পরপর খাওয়াতেন, চেষ্টা করতে হবে আধা ঘন্টা পরপর বাচ্চাকে বুকের দুধটা খাওয়ানোর জন্য। তাহলে হবে কি, বাচ্চা যে পায়খানাটা করছে সেই পায়খানাটা যে পানিটা বেরিয়ে যাচ্ছে সেটা বুকের দুধের মাধ্যমে সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু 6 মাসের পরে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই যে খাবার স্যালাইনটা দিতে হবে। খাবার স্যালাইনটা বানানোর একটা খুব ভাইটাল একটা পয়েন্ট আছে, সেটা হলো কি যে অবশ্যই সেই খাবার স্যালাইনটা হতে হবে WHO এবং বাংলাদেশ গণবন্ধু বাংলাদেশ সরকার অ্যাপ্রুভড। যে আমরা অনেক সময় বাজারে দেখতে পাই যে অনেক রকম খাবার স্যালাইন কিনতে পাওয়া যায়, যেমন টেস্টি স্যালাইন অথবা ওটস স্যালাইন এন অথবা বিভিন্ন রকম রাইস স্যালাইন বিভিন্ন রকম পাওয়া যায়। কিন্তু আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে যে এখান থেকে এগুলো সবকিছু বাদ দিয়ে সবচেয়ে ভালো হয় কি যে যেটা হচ্ছে যে ওটস স্যালাইন এন নামে পাওয়া যায়, মানে নতুন ফর্মুলা WHO ফর্মুলেটেড যে শিশুদের জন্য যে সবচেয়ে বেস্ট যে খাবার স্যালাইনটা সেটা হচ্ছে ওটস স্যালাইন এন নামে পাওয়া যায়, এটা শুরু করে দেয়া। তৈরি করতে হবে কিভাবে, সেক্ষেত্রে আমার মতে সবচেয়ে ভালো হয় যে 500 মিলিলিটার বিশুদ্ধ খাবার পানির বোতল কিনতে পাওয়া যায়, সে বোতল যদি আমি কয়েকটা নিয়ে আসি এবং খাবার স্যালাইন যদি কয়েকটা নিয়ে আসি তাহলে প্রত্যেকটা পানির বোতলের মধ্যে আমি যদি 1 প্যাকেট খাবার স্যালাইন গুলে দিয়ে সেটা যদি আমি সময়টা লিখে রাখি এবং তারিখটা লিখে রাখি যে আমি আজকে 5 তারিখ রাতে অবসর সময় তৈরি করলাম, তাহলে এটা আমি 8 ঘন্টা পর্যন্ত আমি রাখতে পারবো। 8 ঘন্টা পরে বোতল সহ আমাকে ফেলে দিতে হবে, তার মানে হচ্ছে 8 ঘন্টার মধ্যে বাচ্চা যদি খেয়ে ফেলতে পারে তাহলে তো সেটা সে খেয়েই ফেললো, আর যদি খেয়ে না ফেলতে পারে তাহলে সেক্ষেত্রে 8 ঘন্টা পর ওই খাবার স্যালাইনটা আর ওইটা খাওয়ানো যাবে না এবং ওই বোতলে আর স্যালাইনও বানানো যাবে না, নতুন একটা বোতলের মধ্যে আবার তৈরি করে আবার সময়টা লিখে রাখতে হবে, সময়টা লিখে 8 ঘন্টার মধ্যে এটা খাইয়ে শেষ করতে হবে। তাহলে এটা খাবার স্যালাইনের ফর্মুলা গেল। সাথে আমরা করতে পারি কি, বয়স ভেদে কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি তারা ডাবের পানি খেতে পারে সেক্ষেত্রে ডাবের পানি আমরা দিব, কোনো কোনো বাচ্চা দেখা গেলো কি ডাবের পানি খেতে পারছে না অথবা তাকে আমরা চিড়ার পানি দিতে পারি অথবা ভাতের মার দিতে পারি অথবা যে কোনো সাদা পানিও আমরা দিতে পারি যদি বাচ্চার প্রয়োজন হয় পানিটা। আর হচ্ছে কি, বাচ্চা যে খাবার গুলো খাচ্ছে সেটা আমি প্রথমে বলেছি যেগুলো মিল্ক অ্যালার্জি বা ফুড অ্যালার্জি হচ্ছে সেগুলো বাদ দিতে হবে। সাথে করতে হবে কি, বাচ্চার খাবারের পরিমাণটা একটু বাড়াতে হবে, চেষ্টা করতে হবে সহজ পাচ্য খাবার গুলো বাচ্চাকে দেওয়ার জন্য, যেমন ধরেন খিচুড়ি, তারপর জাউ ভাত, তারপর হচ্ছে এই ক্ষেত্রে শাকসবজি, কোটার দুধ বা গরুর দুধ যদি মা খাইয়ে থাকে বাচ্চাকে সেটাও বাদ দিতে হবে। কারণ এগুলো করবে কি, যদি খাইয়ে এগুলোর কারণে ডায়রিয়া না হলেও অনেক সময় করে কি যে এগুলো নিজেও আবার ডায়রিয়াকে অ্যাগ্রেভেট করে, যেমন শাক পাতা যদি খাওয়ায় খিচুড়ির সাথে সেই শাক পাতাটা বাদ দিতে হবে। কিন্তু বাচ্চার যে অন্যান্য স্বাভাবিক যে খাবার গুলো আছে সেগুলো অবশ্যই বাচ্চার মা বাচ্চাকে ঘন ঘন খাওয়াবে এবং তাকে করতে হবে কি সময়টাকে কমায় দিয়ে, মানে সেটা হচ্ছে বলতে পারে যে 1 ঘন্টা 1 ঘন্টা পর পরই বাচ্চাকে একটু খাওয়াতে হবে এবং বাচ্চাকে খাবার স্যালাইনটা খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করতে হবে। তবে এক্ষেত্রে কখনোই আমরা বাচ্চার বাচ্চাকে খাবার স্যালাইন বিকল্প হিসেবে যেগুলো পাওয়া যায় যেমন ধরেন ড্রিঙ্কস অথবা এরকম কিছু বাচ্চাকে দেওয়া যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। এবং দেখা যাচ্ছে বাচ্চা যদি ডায়রিয়া যদি এতে যদি কভার আপ যদি না হয়, বাচ্চা যদি নেতিয়ে পড়ে এবং বাচ্চা যদি বমি করে, বাচ্চা না খেতে পারে, তাহলে অবশ্যই বাচ্চাকে নিকটবর্তী হাসপাতালে নিতে হবে, নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসক যে প্রয়োজন অনুযায়ী যে ওষুধটা ওনার দিবেন সেটা বাচ্চাকে খাওয়াতে হবে। এবং খেয়াল করতে হবে বাচ্চার পায়খানাতে রক্ত আসে কিনা সেটাও খেয়াল করতে হবে, যে রক্ত যদি আসে তাহলে সেক্ষেত্রে ডাক্তারকে জানাতে হবে, ডাক্তার সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে যে জিনিসটা নিয়ে লক্ষ্য রাখা উচিত এবং যারা অভিভাবকরা আমাদেরকে শুনছেন তার একটা বিষয় খেয়াল রাখা উচিত যে আপনার একটু সচেতনতা আপনার একটু সাবধানতাই পারে আপনার বাচ্চাকে এরকম ডায়রিয়ার মতো একটা অসুখ থেকে রক্ষা করতে, আপনি একটু সাবধান হলে কিন্তু এটা থেকে রক্ষা পায়। এবং যদি তারপরেও হয়ে যায়, কারণ অনেক সময় অনেক কিছু আমাদের সাবধানতার পরেও হয়ে যায়, তখন যত দ্রুত সম্ভব আপনি যদি নিজে আপনার জানা থাকে আপনি তো আপনার ব্যবস্থাপত্র নিবেনই, আর আপনার যদি না জানা না থাকে কিংবা আপনার যদি কোনো কারণে সন্দেহ হয় যে বাচ্চার অবস্থা অবনতি হচ্ছে, দেরি না করে আপনি যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন, কারণ আপনার একটু দেরির কারণে হয়তো বা আপনি আপনার প্রিয় সন্তানকে হারিয়ে ফেলতে পারেন, যেটা আমাদের কারোই কামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় খুবই সীমিত এবং এই সীমিত সময়ের মাঝখানে আপনি আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমাদের যে জিনিসগুলো জানার ছিল সেগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।